তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। আজ কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আছে শুধু ভারতের প্রতি ঘরে ঘরে। আজ কত সুখী রাত্রি কাটাই অনাহারে পথের পরে, এখনো আসে ভারতের প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজই তোমার এত নীরবতা। এক হচ্ছে কাশ্মীর থেকে 370 লুপ্ত করা, দ্বিতীয় হচ্ছে রাম মন্দির নির্মাণ করা, আর তৃতীয় হচ্ছে অভিন্ন দেওয়ানি চালু করা। তার মধ্যে দুটি যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন একটি পরিপূর্ণরূপে পালন করেছেন, দ্বিতীয়টি পালনের পথে অর্থাৎ রাম মন্দির নির্মাণ, আর তৃতীয়টি অভিন্ন দেওয়ানি, এটিকে চালু করার জন্য ভারতবর্ষের ল কমিশনের মাধ্যমে তিনি একটি বিজ্ঞপ্তি জারি করিয়েছিলেন যে অভিন্ন দেওয়ানি ভারতবর্ষে চালু করা হবে, এ বিষয়ে জনগণের মতামতটা কি। আমরা ভারতবর্ষে মুসলিমদের হয়ে কাজ করি দুটি সংগঠন, বাদ বাকি যে সমস্ত সংগঠনগুলি আছে তারা নামকে ওয়াস্তে কাজ করে, কিন্তু প্রকৃতপক্ষে ইখলাস ও ইল্লাহিয়াতের সাথে যদি ভারতবর্ষের মুসলমানদের কল্যাণার্থে কাজ করে থাকে তাহলে ভারতবর্ষের দুটি সংগঠন করে থাকে। একটি হচ্ছে জামিয়াতে উলামায়ে হিন্দ, যার প্ল্যাটফর্মে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর দ্বিতীয়টি হচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। তারাও অরাজনৈতিকভাবে মুসলমানদের অধিকারকে যেন হরণ করা না হয়, মুসলমানেরা যেন নিজ নিজ অধিকার পায় তার জন্য সদর্থক ভূমিকা পালন করে থাকে। ল কমিশনে যখন বিজ্ঞপ্তিটি জারি করা হলো, তারপরে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে প্রতিটি মুসলমানকে বলা হয়েছিল যে আপনারা অভিন্ন দেওয়ানির বিরুদ্ধে অভিমত প্রকাশ করুন। সেই সময় আলহামদুলিল্লাহ বাংলা ভাষাতে বিভিন্ন ভাষাতে সহজ করে কিভাবে অভিমতটি জ্ঞাপন করা যায় তার জন্য রূপরেখা তৈরি করা হয়েছিল, এবং আলহামদুলিল্লাহ আমাদের ভারতবর্ষের মুসলমানেরা অভিন্ন দেওয়ানির বিরুদ্ধে ভোট দিয়েছেন। এখানে একটা প্রশ্ন, বিভিন্ন মিডিয়াতে বিশেষ করে নীতিন গড়করি বিজেপির একজন বিশেষ মুখপাত্র বলা যায়, প্রথম সারির নেতা তিনি একসময় বললেন যে কেন অভিন্ন দেওয়ানি ভারতবর্ষে চালু হবে না, যে সমস্ত মুসলিম দেশগুলি আছে সে সমস্ত মুসলিম দেশে তো অভিন্ন দেওয়ানি আছে, অতএব ভারতবর্ষে অভিন্ন দেওয়ানি যদি চালু করা হয় তাহলে মুসলমানদের প্রতিকার। আমি তাকে বলতে চাই যে ভারতবর্ষের যে জনগণের চিত্র সেটি মুসলিম দেশের জনগণের চিত্র নয়। বিশ্বের 22টি মুসলমান দেশে যত মুসলিম বসবাস করে তার থেকে অধিক সংখ্যক মুসলমান ভারতবর্ষে বসবাস করে। বিশ্বের যে সমস্ত মুসলিম দেশগুলি আছে সেখানে সংবিধান ধর্মনিরপেক্ষ নয়, বরং সেখানে সংবিধান ধর্ম কেন্দ্রিক, সেখানকার নাগরিক শুধু কেবলমাত্র মুসলিম, এবং যে সমস্ত মানুষেরা সেখানে বসবাস করেন অনেক অমুসলিম তারা কিন্তু সেখানে বসবাস করেন সংবিধান স্বীকৃত, তাদের যে অধিকার আছে পার্সোনাল ল অনুযায়ী জীবনযাপন করার অধিকার নিয়ে তারা সেখানে বসবাস করে না। কিন্তু আমরা ভারতবর্ষের মুসলমান ভারতবর্ষে বসবাস করি, ভারতবর্ষের সংবিধান স্বীকৃত যে মুসলিম পার্সোনাল ল সেটিকে নিয়ে আমরা জীবনযাপন করি। ভারতবর্ষে অনেক জাতি আছে, ভারতবর্ষে অনেক উপজাতি আছে, ভারতবর্ষে অনেক আদিবাসী আছে, অনেক ট্রাইব আছে,
হিন্দু আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, বৌদ্ধ আছে। যখন ভারতবর্ষ স্বাধীন হলো, তো স্বাধীন হওয়ার পূর্বে একটি চুক্তি ছিল যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ একটি দেশ হবে, যেখানে সকলে স্বতন্ত্রভাবে নিজ নিজ আইনকে মেনে জীবনযাপন করতে পারবে। এটি ভারতবর্ষে যখন যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের কিন্তু এই লড়াইটি ছিল। মাঝখানে কয়েকটি কথা জুমলায় মতারিতা হিসাবে আপনাদেরকে একটু বলতে চাই যে ভারতবর্ষ যখন প্রথম হিন্দুদের যে আধিপত্য ছিল সেখানে আপনার বিভিন্ন গোত্রে বিভিন্ন জন রাজত্ব করেছেন, বিভিন্ন মুদ্রা তাদের ছিল, সে সময় তাদের শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হতো ইতিহাস কিন্তু এই বিষয়ে খুব বেশি স্পষ্ট বলতে পারে না। তবে আমরা যেটা ধারণা করি যে সেখানে সমস্ত রাজাগণ নিজ ইচ্ছা অনুযায়ী তারা রাজকার্য পরিচালনা করতেন, কেননা হিন্দু শাস্ত্রে কোনো সুনির্দিষ্ট আইন নেই যে আইনের বলে রাষ্ট্র কিংবা সমাজ পরিচালনা করা যাবে। শুধু কেবলমাত্র হিন্দু শাস্ত্রে 16টি আপনার সংস্কার আছে, যে সংস্কারগুলি সুনির্দিষ্ট এবং সেই সংস্কারগুলি আপনার বেশিরভাগ বিবাহ কেন্দ্রিক, নারী পুরুষ আপনার সম্পর্ক কেন্দ্রিক। তাদের কাছে বিবাহটা একটি সংস্কার, আমি এ প্রসঙ্গে আসছি। এরপরে যখন ভারতবর্ষে মুসলমানদের আগমন ঘটল তখন মুসলমানেরা কখনো মুসলিম ব্যতীত অন্যান্য যে সমস্ত ধর্ম অবলম্বী মানুষ বসবাস করেছেন তাদের প্রতি কখনো ইসলাম ধর্মের আইনকে তারা চাপিয়ে দেননি। ওলামায়ে কেরাম এবং মুফতিয়ানে ইজাম এখানে বসে আছেন, ফতোয়ায়ে আলমগীর যেটি আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আপনার লিপিবদ্ধ করা হয়েছিল, সেটি কিন্তু প্রকৃতপক্ষে আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি কিভাবে শাসন কার্য পরিচালনা করেছেন, মুসলমানদের মধ্যে কিভাবে শাসন কার্য চালিয়েছেন তার একটি লিখিত সংবিধান। এরপরে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, স্বাধীন হওয়া ইংরেজদের আয়ত্তে আসলো, ইংরেজদের আয়ত্তে আসার পরে ইংরেজরা তাদের যে সমস্ত রুলস এবং রেগুলেশনগুলি আছে সে সমস্তগুলি আপনার খ্রিস্টান আইন অনুসারে তারা কিন্তু প্রবর্তন করেছে। তারাও কিন্তু ইংরেজরা কখনো হিন্দুদের প্রতি কোনো আইন বল প্রয়োগ করে চাপিয়ে দেয়নি, অনুরূপভাবে মুসলমানদের প্রতিও কিন্তু কোনো আইন বল প্রয়োগ করে চাপিয়ে দেয়নি। মাঝখানে আপনার রাজা রামমোহন রায়ের মাধ্যমে হিন্দু ধর্মের সংস্কার হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাধ্যমে হিন্দু ধর্মের সংস্কার হয়েছে, সেগুলি তাদের যে সমস্ত রেগুলেশন যারা করেছেন সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার, সে বিষয়ে ইংরেজরা সহায়তা করেছে কিন্তু কখনো হস্তক্ষেপ করেনি। অনুরূপভাবে মুসলমানেরা তাদের ধর্মকেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলি তাদের মনীষীদের মাধ্যমে হয়েছে সেখানে তারা কি করেছে, সহায়তা করেছে, কোনো প্রকার বিরোধিতা ইত্যাদি করেনি। আমাদের যে শরীয়ত আইন, সে শরীয়ত আইনটা কিন্তু আপনার সংবিধান রচনা করার বহু পূর্বে এটা রচিত হয়েছে। শরীয়ত আইনটি আপনার 1937 সালের অ্যাক্ট, যে একটি ইংরেজরা যখন এখানে ছিল সে সময় একটি পাস করা হয় এবং সেই অ্যাক্টটিকে পরিপূর্ণরূপে ভারতীয় সংবিধানে স্থান দান করা হয়। এবার চলে আসছি আসল টপিকে। আসল টপিকটা কি, ভারতের যে সংবিধান আছে এই সংবিধান অনুসারে কোনো মানুষ যদি কোনো অপরাধ করে, ক্রাইম, তো ক্রাইম হিন্দু করুক, মুসলমান করুক, জৈন করুক, বৌদ্ধ করুক, তাদের জন্য কিন্তু সকলে একই প্রকার আইন। সে ক্রাইম বা অপরাধমূলক আইনে কোনো রকম কারো ভেদভাব কিচ্ছু নেই, কিন্তু পার্সোনাল ল বা ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড এই যে জায়গাটা, এখানে কিন্তু আপনার ভারতবর্ষে যে সংবিধান আছে এই সংবিধানের বিভিন্ন ধারা একে অপরের প্রতি বিপরীতমুখী আপনার ধারণা পোষণ করে থাকে। ইউসিসি বলতে আমরা কি বুঝি, বাংলাতে বলতে এটাকে অভিন্ন দেওয়ানি, কিন্তু খুব সহজভাবে আরো যদি বলতে চাই তাহলে বলতে হবে যে ফ্যামিলি ল, অর্থাৎ এটি একটি পারিবারিক আইন। এই পারিবারিক আইনের মধ্যে কটি জিনিস আসে, এই পারিবারিক আইনের মধ্যে মাত্র 4টি জিনিস আসে, এ কথাটা আপনারা খুব ভালোভাবে বোঝেন। ইউনিফর্ম সিভিল কোড বা পার্সোনাল ল, এখন মুসলমান যারা আমরা ভারতবর্ষে বসবাস করছি এখানে 4টি বিষয়ে স্বতন্ত্র ল আমাদের জন্য দেওয়া আছে, এ ব্যতীত অন্য স্বতন্ত্র ল আমাদের জন্য ভারতবর্ষের সংবিধানে আর দেওয়া নেই। তার মধ্যে হয়তো বেশ কিছু বিষয়ে হস্তক্ষেপ কখনো সুপ্রিম কোর্টের মাধ্যমে, কখনো আপনার নানা প্রকার রাজনৈতিক নেতাদের মাধ্যমে হস্তক্ষেপ করা হয়েছে, বিভিন্নভাবে যেভাবে আইন তৈরি হয়েছে সেভাবে অনেকটা জিনিস লঘু হয়ে গেছে।
প্রথম বিষয়টি কি প্রথম বিষয়টি হচ্ছে ম্যারেজ অ্যাক্ট বিবাহ আইন এখানে আমাদের মুসলমানদের দুইজন সাক্ষীকে রেখে আপনার প্রাপ্ত বয়স্ক দুইজন নারী এবং পুরুষ তারা দেন মোহরের বিনিময়ে যদি বিবাহ করে তাহলে সেই বিবাহ শরীয়ত সম্মতভাবে সঠিক এখানে সেই বিবাহটি সরকারিভাবে লিপিবদ্ধ হোক অথবা না এই ক্ষেত্রে বিবাহ আইন আমাদের শরীয়তের এটা এখানে আরো বেশ কিছু বিষয় মুতা সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে কিছুদিন পূর্বে যখন মুসলিম পরগনা ল বোর্ডে প্রতিনিধি ল কমিশনের কাছে কমিশনারের কাছে দেখা করতে গিয়েছিলেন তখন তাদেরকে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে আপনারা মুসলিম পার্সোনাল ল অনুযায়ী যে বিবাহের আইনটাকে বৈধ বলতে চাইছেন বা সেটাকে স্বীকৃতি দিতে চাইছেন তাহলে আপনাদের মধ্যে যে নিকাহে মুদা আছে সে নিকাহে মুদাটাকে কিভাবে আপনারা বৈধ বলছেন বা কিভাবে স্বীকৃতি দিতে চান তো সেখানে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের মধ্যে আপনার প্রতিনিধি ছিলেন শিয়া সম্প্রদায়ের মধ্যে যেহেতু আমরা যারা সুন্নি মুসলমান তারা নিকাহে মুদাটাকে জায়েজ মনে করি না বরং নিকাহে মুদাটা হারাম এটি আমাদের মুত্তাফাকা ফয়সালা এবং মুত্তাফাকা আমাদের ইত্তেফাক কিন্তু যারা আপনার শিয়া সম্প্রদায়ের আছেন তারা কিন্তু সেটাকে এখনো বৈধ মনে করেন বৈধ হওয়া সত্ত্বেও তারা কিছুদিন পূর্বে একটি সিদ্ধান্ত নিয়েছে যে নিকাহে মুতা শিয়া সম্প্রদায়ের মধ্যে যারা করবে সেটি আইনগতভাবে স্বীকৃতি পাবে না এটি একটি প্রশ্ন ল কমিশনের পক্ষ থেকে করা হয়েছিল আমি বিষয়টা আলোচনা করব কিন্তু তার আগে যে সমস্ত বিষয়গুলি ল কমিশনের পক্ষ থেকে কোশ্চেন আকারে এসেছে সেগুলি একটু বেশি আপনাদের সামনে আলোচনা করব তো প্রথমে